উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সবজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 10টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ধর্মনগর মহেশ স্মৃতি রোডে সবজি বাজারে মঙ্গলবার রাত প্রায় 12টার পর এই ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে এমনটাই ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজনে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও তবে তারা ধারণা করে বলেছেন আগুনের সূত্রপাত হয় সাধারণত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে। রাত 10টার পর অধিকাংশ দোকান মালিক দোকানঘর বন্ধ করে বাড়িতে চলে যায়। আনুমানিক রাত 12টার পর হঠাৎ করে বাজারের একটি দোকানঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এমন দৃশ্য চোখে পড়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এবং ধর্মনগর থানার পুলিশ। এখানে যে ফায়ার সার্ভিস ছিল সেখান থেকে তো ফায়ার টেন্ডারগুলি এসেছে, আর যে আগুন নেভানো হয়েছে তার পাশাপাশি কদমতলা ফায়ার স্টেশনেও ওখানে কল দেওয়া হয়েছে, ওখান থেকেও ফায়ার টেন্ডার এসেছে। তো ইমিডিয়েটলি সেটা নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু এর মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার পক্ষে আমরা দেখব, সেটা কালকে সেটার অ্যাসেসমেন্ট করা হবে। এসপি সাহেব এখানে আছেন, এসডিএম সাহেবও আছেন, তো আমরা সেগুলি আমরা কালকে ক্ষয়ক্ষতি যেটা আছে সেটা আমরা দেখব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।